আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া অবরাকাত প্রিয় দর্শক আশা করি সকলেই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি দর্শক আজকে আমি তিনটি বিশেষ গুরুত্বপূর্ণ আমল আপনাদেরকে জানিয়ে দেব যেই তিনটি আমল করলে আল্লাহর আলমিন আপনার আমল নামায় লক্ষ লক্ষ নেক দান করবেন এবং আপনি অসংখ্য অগণিত ফজিলত লাভ করবেন ইনশা আল্লাহ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে আশা করি আমলের ফজিলতগুলো সম্পর্কে জানতে পারবেন দর্শক তিনটি আমলের মধ্যে প্রথম আমলটি হচ্ছে যে আমলটি করলে একশো নেকি এবং একশো গুণা মাফ হবে মাত্র তিরিশ সেকেন্ড আমল করলে একশো নেকি ও একশো গুণা মাফ হজরত আবু হরারা ও হজরত আবু সাঈদ রদি তাল তালাহ থেকে বর্ণিত আল্লাহর রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা তার কালামের মধ্য থেকে চারটি বাক্য বেছে নিয়েছেন সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর যে ব্যক্তি সুবাহান বলবে তার আমল নামায় বিশটি নেকি লেখা হয়ে যাবে তার বিশটি গুণা মাফ হয়ে যাবে যে ব্যক্তি আল্লাহ আকবার বলবে তার আমল নামায় যে ব্যক্তি বলবে তার আমল নামায় অনুরূপ নেকি লেখা হয়ে যাবে যে ব্যক্তি আলহামদুলিল্লাহ হির বলবে তার আমল নামায় তিরিশটি নেকি লেখা হয়ে যাবে এবং তার তিরিশটি গুনা মাফ হয়ে যাবে প্রিয় দর্শক মাত্র পাঁচ মিনিটের আমলে সমুদ্রের ফেনারাশি পরিমাণ গুণা মাফ হবে হজরত আবু হুরাইরা রদিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত নবীজি সাল্লাহ আলহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি দিনে একশো বার সোবাহান উল্লাহি হামদিহি বলবে তার গুণা সমূহ মাফ করে দেওয়া হবে যদিও হয় তার সমুদ্রের ফেনার সমান সোবাহান অর্থাৎ এই যে ছোট্ট আমলটি আছে এই আমলটি যদি আপনি প্রতিদিন একশো বার করে আল্লাহ আপনার জীবনের সকল গুণা মাফ করে দেবেন আর গুণা যদি হয় সমুদ্রের ফেনার সমান প্রিয় দর্শক দ্বিতীয় আমলটি হচ্ছে মাত্র ছয় মিনিট আমল করলে এক লাখ গুণা মাফ হবে ছয় মিনিটে এক লাখ গুণা মাফ দর্শক আপনি ছয় মিনিটে নিম্ন লিখিত বাক্যটি একশো বার পড়তে পারেন এই যে বাক্যটি বাক্যটি যদি আপনি প্রতি জুমার দিন পাবন্তীর সাথে পাঠ করেন তাহলে নিম্নলিখিত লিখিত পরিমাণ গুণাসমূহ মাফ হয়ে যাবে বাক্যটি হল সুবাহি বাংলা উচ্চারণ দেওয়া আছে এক জুমায় একশো বার পরার ফলে এক লাখ গুণা মাফ হবে এক বছরে প্রতি জুমায় একশো বার পরার ফলে এখানে চৌন্য অর্থাৎ এক বছরে জুমা আসে চৌন্য গুণন এক লক্ষ সমান সমান চৌন্য লক্ষ গুণা মাফ হবে পঁচিশ বছর যদি আমল করেন পঁচিশ গুণ চৌন্ন লক্ষ সমান সমান তেরো কোটি পঞ্চাশ লক্ষ গুনা মাফ হবে দলিল হযরত আব্দুল্লাবিন আব্বাস রদী আল্লাহ তালাহু থেকে বর্ণিত। নবীজি সাল্লাল্লাহ আলাইহি ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি জুমার নামাজ থেকে অবসর হয়ে অর্থাৎ যে ব্যক্তি জুমার নামাজ পড়ার পরে এই দুয়াটি পড়বে সুবাহানন্দ আউজি মিয়াবি হামদিহি সুবাহানন্দ আউজি মিয়াবি হামদিহি যে ব্যক্তি এই বাক্যটি একশো বার পাঠ করে আল্লাহ তাআলা তার নিজের এক লাখ আর তার পিতা মাতার চব্বিশ হাজার গুণা মাফ করে দেন সুবাহান প্রিয় দর্শক তৃতীয় আমলটি বা তিন নম্বর আমলটি হচ্ছে যে আমলটি করলে জাহান নাম থেকে মুক্তি লাভ করবেন মাত্র দশ সেকেন্ডের আমলে জাহান্নাম নাম থেকে হেফাজত হাঁটতে চলতে যত সংখ্যক হোক নিম্নলিখিত কালেমাটি পাঠ করুন এই যে কালেমাটি দোয়াটি আসাদু আল্লাহ ইলাহা ইলা আল্লাহু ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ছোট এক দোয়া যেটা আমরা যারা মুসলমান তারা ছোট কাল থেকে আমরা এই কালেমাটি পড়ে আসি আমলটি করা অত্যন্ত সহজ বাংলা উচ্চারণও দেওয়া আছে আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ অর্থ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই আরো সাক্ষ্য দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহ রসুল হাদিস শরীফের মধ্যে আছে আল্লাহ রসুল ওসাল্লাম বলেছেন যে ব্যক্তি সাক্ষ্য দেবে আল্লাহ ব্যতীত কোনো সাল্লাম আল্লাহ রসুল তার উপর জাহান্নামের আগুন হারাম হয়ে যাবে সোবাহ আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখিত তিনটি বিশেষ আমল আমাদের সকলকে মনোযোগ দিয়ে আমল করার তৌফিক দান করুন আমিন